চট্টগ্রামের বাকলিয়ায় নালায় পড়ে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী আলিফের কোনো খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার নালা পরিষ্কার করে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল হাশেম জানান, নালায় পড়ে নিখোঁজের বিষয়টি ধোঁয়াশা। তাছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষ ঠিকমতো বলতে পারছেন না কি ঘটেছে, এরপরও তাদের সাধ্যমতো তারা চেষ্টা করেছেন। মঙ্গলবার দুপুর থেকে বাকলিয়ার আজিজিয়া তাদরিবুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলিফ নিখোঁজ রয়েছেন। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।